মাছটা কি একটু তেতো লাগছে তোমাদের? মানিক কাকা যেমন করে হোক শালুককে ভালো করে তুলতেই তুলতেই হবে। এখানে এত ভিড় করলে পেশেন্টকে দেখা মুশকিল হয়ে যাবে, ডাক্তারবাবু রাগ করবেন। তার থেকে আপনারা বাইরে যান, পেশেন্টকে রাখুন আর সঙ্গে একজন থাকুন। থ্যাংক ইউ। তুমি ডক্টরকে ডাকো। আমরা যা খাই তাই ঠিক আছে, দেখতে দিন। যে কোনো মুহূর্তে সর্বনাশ হয়ে যেতে পারে। কেন, কি হয়েছে ডাক্তারবাবু? দেখুন, পেশেন্টের পালস রেট ভীষণ কমে গেছে, ইমিডিয়েট ওনাকে অ্যাডমিট করতে হবে। আমরা কতগুলো পরীক্ষা করব, সো প্লিজ আপনারা আপনারা কেউ কোথাও যাবেন না, কি করতে হবে আমরা তারপর বলছি। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, কি এক্স্যাক্টলি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, আমি তো ভগবান নই যে নাড়ি ধরে সব কিছু বলে দেবো। আমি তো বললাম যে আমরা কিছু টেস্ট করব, তারপর আপনাদের জানাচ্ছি, আপনারা অপেক্ষা করুন। এই চলো। একে, আপনি কোথায় যাচ্ছেন? প্লিজ, আমি ওর সঙ্গে থাকতে চাই ডাক্তারবাবু, প্লিজ পারমিশন দিন ওর সঙ্গে থাকার। ডাক্তারবাবু প্লিজ, আপনি ব্যাপারটা বুঝুন, সেটা সম্ভব নয়। আপনি কিন্তু এভাবে যত দেরি করবেন তত কিন্তু আমাদের দেরি হয়ে যাবে, আর পেশেন্টের পক্ষে সেটা খুব একটা ভালো হবে বলে মনে হয় না। এরপর হয়তো এমনও হতে পারে সমস্তটাই আমাদের হাতের বাইরে চলে গেল, আপনি নেবেন তো সেই রিস্ক? ফাইন ডাক্তারবাবু, শালুক বাঁচবে তো, শি ইজ মাই ওয়াইফ। দেখুন, আমাদের আগে টেস্টগুলো করতে দিন, আমি এই মুহূর্তে কী করে বলবো? আর আপনি যেভাবে দেরি করাচ্ছেন হয়তো দেখা যাবে এরপর আমাদের হাতে হয়তো কিছুই থাকবে না, কী করে বলবো পেশেন্টের কন্ডিশন কী হবে? সো প্লিজ, আমাদের কাজ আমাদের করতে দিন। এমন হইতে পারে কত, তার জন্য মাইয়াটার এই অবস্থা হইল। বুঝতে পারছি না মানিক কাকা, বেশ তো হেঁটে খেলে বেড়াচ্ছ, ভগবানের সহ্য হলো না মানিক কাকা, ভগবানের সহ্য হলো না। দিদি বেঁচে যাবে তো? এর আগে তো দিদি কখনো এরকম হয়নি, এখন এরকম কেন হলো? কেউ কিছু করে নাই তো? তুমি কি বললে?
কি বললে তুমি কালে চাচা? আরেকবার বলো। দেখো জামাই বাবা, মায়াটার উপর তো আজ তেমন কোনো সবটা যায় নাই। আসলে এই মায়াটারে তো অনেকে সহ্য করতে পারে না, তার ভালো মন্দ তাকে চোখে বিশেষ তুলবো দেখায়। আমি কয়ে দিলাম যদি আমি জানতে পারি যে এই কামটা কেউ করছে, আজ যদি আমি তার স্থলা পড়ে আমি পেলাম স্যার পুরা গাও চালা দেব, যদি কোনো মতে ধরা পড়ে আমি কারু কথা পারুক না, সে যেই হোক আমি কারু কথা পারুক না। তুমি কি মানবা কি মানবা না খালেদ ভাই? হ্যাঁ আমি জানি না, একখান কথা আমি কয়ে রাখি, যদি কেউ ইচ্ছা কইরা আমার সালে করে ক্ষতি কইরা থাকে না, এ যতই আমার কাছের লোক হোক যেই হোক তারে আমি সারুক না, তারে আমি সারুক না। এসব তুমি কি বলছো মানিক কাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না, ইচ্ছে করে শালুকের এরকম ক্ষতি কেউ? ওরা তো আমি কিছু কই না, ইয়ালে শুধু আলোচনা করছি তো মানিক কাকা। এসব কথা মুখে তোলাও পাপ, মুখে তোলাও পাপ। শালুক বেঁচে থেকে কার এমন কি ক্ষতি করেছে যে কেউ শালুককে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইবে? হ্যাঁ কি ক্ষতি করেছে শালুক? আমি এসব কথা মানি না মানিক কাকা, আমি বিশ্বাস করি না, প্লিজ আই এম সরি, মানি না আমি এসব কথা। মানতে তো আমিও চাই না আবির বাবা, আমিও তো মানতে চাই না, কথাখান উঠলো লেগেই কথাখান কইলাম। শালুকের এই গায়ে থাকনটা কার কি ক্ষতি করতে পারে? মাইয়াটা তো থাকতো না, দু একদিন ব্যাধি চলে যেত, কি ক্ষতি করতে পারে কত? না খালেদ ভাই, এই কথাখান তোমার মাথা থেকে বাইকরে দাও, বাইকরে দাও, এই কথাখান কইও না তুমি। আমার মনে হয় কি ওই 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 সরিষা খাইছিল তো, সরিষার জল খাইছিল তো, ওই সরিষার জল তো ওর পেটে সহ্য না, হেললি গেই ব্যথা উঠছে, যন্ত্রণা কাঁদতেইতেছে, আমার তো তাই মনে হয়। জান তাই তাই মানিক কাকা, এর জন্য তো শালুক অজ্ঞান হয়ে যেতে পারে না, অজ্ঞানে কি করে যায়? আচ্ছা ডাক্তারবাবু তো বললো যে শালুকের পালস রেট কমে গেছে, যে কোনো মুহূর্তে শালুকের ক্ষতি হতে পারে, আর একটু দেরি হলে শালুকে বড় সড় ক্ষতি হতে পারে। বলো তুমি আমাকে বলে বোঝাও কেন, প্লিজ বোঝাও, তুমি বোঝাও, আর একটু দেরি হলে শালুকে বড় সড় ক্ষতি হতে পারে, বলো তুমি আমাকে বলে বোঝাও কেন, প্লিজ বোঝাও, তুমি বোঝাও। হ্যাঁ এই ফর্ম টর্ম গুলো ফিল আপ করবো। কি এখনো দাঁড়িয়ে আছেন কেন? পেশেন্টের নাম, পেশেন্টের গার্জেনের নাম এগুলো লিখতে হবে তো, লিখুন। শালুক ভালো আছে তো? শালুক এখন কেমন আছে? বাঁচবে তো? ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ এক্ষুনি ওর ট্রিটমেন্ট শুরু হচ্ছে। পেশেন্টের সঙ্গে রিলেশনটা লিখুন। কি রিলেশন? আমি ওর হাজবেন্ড। ও এনি বন্ডটা সই করুন। বন্ডে সই? কিসের বন্ড এটা? পেশেন্টের অবস্থা ভালো না, ও আবির দাদা, আবির দাদা নার্স দিদিমণি কি বলছে গো? হায় হায় হায়, কি কুক্ষণে যে মেয়েটা বেড়াতে এসেছিল বাপের বাড়িতে এসে, এর থেকে তো শ্বশুর বাড়িতেই ভালো ছিল,
ওখানে কত যত্ন ছিল, তাই তো বলছিলাম শালুক দিদি আমাদের বদলে গেছে, কত সুন্দরই না দেখতে হয়েছে এখন। আর দেখো এখানে এসে শালুক দিদির কি বিপদটাই না বাঁধালো। মায়ের অবস্থা ভালো নাই, আপনারা কি এখনো কিছু বোঝেন নাই? ডাক্তার বাবু আপনার কিছু করেন নাই? কিছু একটা কর না, আপনার মায়েরটা কেমন আছে কর। এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তবে স্যারদের কাছে শুনলাম পেশেন্ট নাকি বিষ খেয়েছে। না না না, বললাম তো নিশ্চিত করে এখন কিছুই বলা যাচ্ছে না। স্যারদের মুখে আলোচনা শুনেই আপনাকে আমি বললাম, আপনি বনটা সই করে দিন। কি বললেন? পেশেন্ট বাঁচবে না, ওনার স্টমাক থেকে পয়জনটা বার করতে হবে। ওনার শরীরটা দুর্বল তো, তাই ডাক্তারবাবুরা ভাবছিলেন উনি ধকলটা কতটা সহ্য করতে পারবেন, তাই বনটা সই করতে বললেন। কান্নাকাটি করবেন না, ঠাকুরের কাছে প্রার্থনা করুন পেশেন্ট যেন ভালো হয়ে যায়। আচ্ছা, বাড়ির কেউ একজন কিন্তু থাকবেন, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। আমি তো করছিলাম, আমার মনে মিশা মিশা ডাক দেয় নাই। আমি করছিলাম না, আমার মনে ঠিক কুক ডাকছে তো, কিন্তু মানিক কাকা, শালুকের এত বড় সর্বনাশ আর আমার এত বড় ক্ষতি কে করলো বলো, কে করলো বলো। বল বাবা। হ্যালো বাবা, বাবা বাবা কি হয়েছে? শালুককে মনে বাঁচানো যাবে না বাবা। কি বলছিস তুই এসব, কি মাথা খারাপের মতো কথা বলছিস? শালুককে বাঁচানো যাবে না মানে কি হয়েছে শালুককে? বাবা ডাক্তাররা তাই বলছে, বলছে ওর পেটে পয়জন পাওয়া গেছে, আর ওর পয়জনে অলরেডি অনেকটা ক্ষতি হয়ে গেছে। বাবা তুমি কিছু করো বাবা, আমি কিছু বুঝতে পারছি না, শালুককে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা, পারবো না। শোন বাবা আবির, এই বিপদের সময় অধৈর্য হতে নেই, মাথা ঠান্ডা রাখতে হয়। আমার এত বড় সর্বনাশ যে করেছে তাকে আমি ছাড়বো না বাবা, তাকে আমি ছাড়বো না। যেখানে যেতে আমি যাবো, যা করতে হয় করবো, যা করতে হয় করবো, কিন্তু আমি তাকে ছাড়বো না বাবা। দেখো তাকে আমি ছাড়বো না। আবির আবির, এখন এসব কথা ভাবার সময় নয়। দেখ কি করে কি হয়েছে সেটা নিশ্চয়ই পুলিশ ইনভেস্টিগেট করে বার করবে। এ কে এই ঘটনা ঘটিয়েছে, শালুকের ওপরে এই অন্যায়টা করেছে, আমি চাইবো সে নিশ্চয়ই ধরা পড়ুক। কিন্তু তার আগে আমাদের শালুককে বাঁচাতে হবে।
কিন্তু ডাক্তারবাবুরা তো নিজেরাই বলছে শালুকে আর কোনো আশা নেই। না না, ডাক্তারবাবুরা বললে তো হবে না, দরকার হলে কলকাতায় নিয়ে আসতে হবে। আমরা এক্ষুনি বেরোচ্ছি। তুই কিচ্ছু ভাবিস না বাবা, যে করে হোক আমাদের শেষ চেষ্টা করতে হবে, যে করেই হোক। তোমরা এখনই ওখান থেকে রওনা হলে যতক্ষণে তোমরা এখানে পৌঁছাবে বাই দ্য টাইম শালুকে যদি কিছু। কেন তখন থেকে একের পর এক নেগেটিভ কথা বলে যাচ্ছ? এত নেগেটিভ কথা বলতে নেই, মনে বিশ্বাস রাখ, শালুক বাঁচবে, বাঁচতেই হবে তাকে। এত সহজে সব কিছু শেষ হয়ে যেতে পারে না, কিছুতেই না। জানি না বাবা, আমি জানি না কি হবে, কোথা থেকে কি হলো তা যে আমি খানিকটা অনুমান করতে পারছি না তা নয়, কিন্তু আমি এক্ষুনি সেসব কথা তোমাকে বলবো না। তার আগে আমরা পৌঁছই, আগে শালুককে সুস্থ করে তুলি, তারপর সব কথা হবে। তোমাকে আমি প্রমিস করছি বাবা, শালুকের যে এত বড় একটা ক্ষতি করেছে, একটি নির্দোষ মেয়েকে যে এরকম ভাবে শাস্তি দিচ্ছে, তার যাতে একটা চরম শাস্তি হয় সেটা আমি দেখব। শুধু তুমি একা নয়, আমরা সবাই আছি তোমার পাশে। আজ তো তুমি শুধু একা নও, আমরা সবাই আছি তোমার সঙ্গে। শোন শোন, আমি ফোনটা রাখছি, আমি আর কিছুতেই দেরি করতে চাইছি না। ও বাবা, জানকি কাছে আছে তোমার ওখানে? হ্যাঁ, জানের সঙ্গে কথা বলবি? জান তো শালুকে খুব ভালোবাসে, তাই জানকে বলো না। জান তো আমাদের বাড়িতে বিপদ হলেই ঠাকুরের কাছে প্রার্থনা করে, তখন তো সব ঠিক হয়ে যায়। বাবা বাবা, তুমি জানকে বলো না, যাতে শালুকের প্রাণের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে। শোন শোন, আমি তুই ফোনটা রাখ, তোকে কিচ্ছু বলতে হবে না, আমরা সবাই শালুকের জন্য প্রার্থনা করছি, বাড়ির সবাই। তুই রাখ ফোনটা, রাখ। আমি আমি রাখছি, আমি রাখছি। আর যদি কিছু হয় তাহলে আমি অপরাধীকে নিজের হাতে থানায় নিয়ে গিয়ে ধরাইয়া দেব। যদি কিছু হয়, তুমি তো তোমার খারাপ কাকারে দেখছো, এইবার তুমি তোমার ভালো কাকারে দেখো, দেখো এইবার। শালুক শুধু চলে গেলেই নয়, শালুক বেঁচে থাকতে শালুকের যে এত বড় ক্ষতি করেছে তাকে আমি কোনোদিন ছাড়বো না, কোনোদিন ক্ষমা করবো না তাকে। তীর্থ, তোমার কথা শুনে মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা ঘটে গেছে। আমাদের বাড়ি থেকে বিপদ কি কোনোদিনও সরবে না? কি হয়েছে আমাকে বলো, আমাকে বলো। শালুক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে মা। কেন গো, কি এমন হলো যে ওকে হাসপাতালে ভর্তি হতে হলো? কি হয়েছে ওর? স্টমাকে বিষ পাওয়া গেছে। Thank you.
My goodness. নিশ্চয়ই এটা ওর মামা মামির কাজ। আগে থেকে না জেনে কিছু কমেন্ট করা উচিত না দিদি ভাই। দোষী মেয়ে আগানে বাগানে ঘুরে বেড়ায়, দেখো কি খেয়েছে, হয়তো তার থেকে হয়েছে। তাছাড়া ও তো এতদিন ওর মামা বাড়িতেই ছিল। ওরা এতদিন যখন বিষ খাওয়ায়নি তখন এখন হুট করে বিষ খাওয়াতে যাবে কেন? আমারও তাই মনে হয় জানো। ওর তো আবার সেন্স একটু কম, কি খেতে কি খেয়েছে কে জানে। এই তোমরা থামবে, তোমাদের এত গবেষণা করতে কে বলেছে? একটা বিপদের খবর এসেছে, তোমরা শুনেছো, এখন আমাদের যা করার করতে হবে। আচ্ছা ডাক্তাররা কি বলল? আবির তো বলল ডাক্তাররা নাকি বলেছে ওর কোনো আশা নেই।